ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা মেসি এবং নেইমার ফুটবলের বদলে ক্রিকেট খেলছে, দৃশ্যটা একবার ভাবুন তো। জানলে অবাক হবেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো ফুটবল পাগল দেশ দুটিতে একসময় ফুটবলের চেয়ে বেশি জনপ্রিয় ছিল ক্রিকেট। ফুটবল বিশ্বকাপ এলেই দুই দলে ভাগ হয়ে যায় পুরো বাংলাদেশ, একদল ব্রাজিল আরও একদল আর্জেন্টিনা। মাসখানেক ধরে চলে বিশ্বকাপ নিয়ে মাতামাতি, তর্কের লড়াই চলে অলিতে গলিতে, আর বাকি সময় বাংলাদেশ মেতে থাকে ক্রিকেটে। কিন্তু বাংলাদেশের অনেক ফুটবল প্রেমী জানেন না একটি বিষয়ে যা চমকে দিতে পারে এ শহরের খেলা প্রেমীদের। ফুটবলকে জানার আগে ব্রাজিল আর্জেন্টিনায় জনপ্রিয় ছিল ক্রিকেট। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, ক্রিকেটই ছিল ব্রাজিল আর্জেন্টিনার আদি খেলা। ইতিহাস বলে লাতিন আমেরিকার তিন শক্তিশালী ফুটবল দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে, এখানে ফুটবলের আগে অনেক জনপ্রিয় ছিল ক্রিকেট। উরুগুয়ের বিখ্যাত ক্লাব পেনারোল, ব্রাজিলের সাও পাওলো অ্যাথলেটিক ক্লাব এবং আর্জেন্টিনার বুয়েনস আইরেস ফুটবল ক্লাব, এই তিনটি ক্লাবের ইতিহাস আসলে ক্রিকেটের, যার মধ্যে সবচেয়ে পুরনো ক্লাব আর্জেন্টিনার বুয়েনস আইরেস ক্রিকেট ক্লাব। এ কোনো গল্প কথা নয়, ব্রাজিলের ক্রিকেট ইতিহাস আরও চমকপ্রদ। 1888 সালে সাও পাওলো অ্যাথলেটিক ক্লাব প্রতিষ্ঠা পেয়েছিল, তখন ব্রাজিলে কর্মরত ব্রিটিশরা এই ক্লাব তৈরি করেছিল ক্রিকেট খেলার জন্য। নেইমারের দেশে ক্রিকেট চালু হওয়ার 6 বছর পর জানতে শিখল ফুটবল, তাও এক ব্রিটিশের হাত ধরেই। ব্রাজিল ও আর্জেন্টিনার ক্রিকেট খেলার প্রচলন টিকে গেলে মন্দ হতো না, এই দুই দেশের বিরুদ্ধে ম্যাচ খেলার সৌভাগ্য পেত বাংলাদেশ। হয়তো মেসি গড়তেন সেঞ্চুরির রেকর্ড আর নেইমার হয়ে যেতেন দ্রুত গতির ফাস্ট বোলার, ভাগ্যে থাকলে বাংলাদেশ দলের কোচ হিসেবে হয়তো দেখতে পেতাম লুইস স্কলারিকে, আর ব্রাজিল বনাম আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচটাও হয়ে উঠত অন্যরকম উপভোগ্য। খেলাধুলা বিষয়ক সম্পর্কে আরও আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি কেমন ভিডিও দেখতে ইচ্ছুক। পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।